সরকারি অনুষ্ঠানে তিনি অনুষ্ঠান মঞ্চে, পুলিশ তাকে সেফ প্যাসেজ দিয়ে নিয়ে যাচ্ছে। দেখুন, সারা বাংলা জুড়ে যে সন্ত্রাসের আবহ তৈরি হয়েছে, বিভিন্ন জায়গায় বিজেপি কর্মীদেরকে হত্যা করা হচ্ছে, সন্দেশকারীতে নিহত পরিবারের স্ত্রী, তিনি এফআইআর করেছেন, তাতে দু নম্বরে বাবু মাস্টারের নাম আছে। অথচ পুলিশ বলছে বাবু মাস্টার ওয়ান্টেড, কিন্তু তার কোনো ট্রেস পাওয়া যাচ্ছে না। আজকে তিনি জেলা পরিষদের কর্মাধ্যক্ষ হিসাবে একটি মিটিংয়ে অ্যাটেন্ড করতে এসেছিলেন বারাসাতে, এবং পুলিশ তাকে সেফ কাস্টডি দিয়ে তাকে গাড়িতে তুলে দিচ্ছে। সরকারি অনুষ্ঠানে বাবু মাস্টার উপস্থিত ছিলেন, পুলিশ বলছে পাওয়া যাচ্ছে না। অর্থাৎ লুকোচুরি খেলা হচ্ছে, আর এ সব কিছুই হচ্ছে দিদির নির্দেশে, কারণ দিদি শুধু পুলিশ মন্ত্রী, মুখ্যমন্ত্রী নন, পুলিশ মন্ত্রীও। অর্থাৎ এ সব কিছুই যে দিদির নির্দেশে হচ্ছে এ বিষয়ে কোনো সন্দেহ নেই। আমরা আপনাদের এই চ্যানেলের মাধ্যমে মুখ্যমন্ত্রীর কাছে এই বার্তা দিতে চাইছি, যেইভাবে আততায়ীদেরকে আপনি আড়াল করে রাখতে পারবেন না, লুকিয়ে রাখতে পারবেন না। আমরা আইন হাতে তুলে নিতে বাধ্য নই, কিন্তু প্রয়োজন হলে আপনার এই বাবু মাস্টারের মতো আপনার অত্যন্ত প্রিয় ক্যাডারদেরকে আমরাই কিন্তু ধরে ব্যবস্থা করে দিতে পারি। কিন্তু আমরা আইনের শাসনে বিশ্বাসী, আমরা এখনও আপনার ওপরে আস্থা রাখছি। এনি হাউ, আপনি এই বাবু মাস্টারকে গ্রেপ্তার করুন এবং আইনের শাসন কায়েম করুন এই পশ্চিমবঙ্গে। এই অনুরোধ এই চ্যানেলের মাধ্যমে। প্রদীপদা, মূল অভিযুক্ত বাবু মাস্টার মঞ্চে উপস্থিত, কী বলবেন? এই বিষয়টা নিয়ে তিনি এফআইআর নেন, থাকতে পারেন? এই বিষয়টা নিয়ে আমি কোনো কথা বিষয় না, পুলিশের কাছে ফেরার সরকারি একটা অনুষ্ঠান, এটা দল আছে, দল সেটা দলে আপনার প্রতিক্রিয়া কি, তিনি কি থাকতে পারেন এই ধরনের অনুষ্ঠানে? এই বিষয়টা আমি কোনো কিছু বলতে চাই না, যেহেতু উনি শিক্ষার কর্মাধ্যক্ষ, এই বিষয়টা নিয়ে আমি কোনো কথাই বলতে চাই। গ্রামে যার বিরুদ্ধে এফআইআর রয়েছে সন্দেশখালীর খুনের ঘটনায়, তাকে একদম সরকারি প্রোগ্রামের মঞ্চে দেখা গেল, জেলা শাসকের পাশে বসে রয়েছে, কী বলবেন বিষয়টা বুঝে দিচ্ছে? তৃণমূল দলটাই হচ্ছে দুষ্কৃতীদের দল, ওদের যারা নেতা তারা গোটা রাজ্য জুড়ে বা আমাদের জেলার ক্ষেত্রেও তারাই মূল দুষ্কৃতিকারীর ভূমিকা পালন করছে। এই নির্বাচিত প্রতিনিধিদের হাতেই, তৃণমূলের নির্বাচিত প্রতিনিধি, তারা পঞ্চায়েতের কেউ প্রধান, কেউ সমিতির সদস্য, কেউ জেলা পরিষদের মেম্বার, এরাই তৃণমূলের নেতা। সন্দেশখালীর বিডিওকে যারা মারলেন তারা তো এরা, উপর থেকে নিচ পর্যন্ত তৃণমূল দল, তারা যাদেরকে লালন পালন করছে, যারা তাদের হয়ে নেতৃত্ব দিচ্ছে, আসলে তারাই দুষ্কৃতি। কাজেই দুষ্কৃতিদের নিয়েই তার জেলা পরিষদ চলবে, আর যত এফআইআরই হোক না কেন, এই রাজত্বে এটা প্রমাণ করেছে তৃণমূল দল, তারা যে সরকার চালাচ্ছে সেই সরকার কখনোই তৃণমূলের দুষ্কৃতীদের বিরুদ্ধে কোনো রকমের পদক্ষেপ তারা গ্রহণ করবে না, কাজেই তাদের গ্রেপ্তারের প্রশ্ন ওঠে না। এটা যেমন সন্দেশখালী কাণ্ডের ক্ষেত্রে সত্য, আমনাঙা কাণ্ডের ক্ষেত্রেও একইভাবে সত্য। এতগুলো মামলা আমাদের পক্ষ থেকে দায়ের করা হয়েছে আমনাঙায়, সেখানে একটি মামলাতেও পুলিশ কোনো সদর্থক ভূমিকা গ্রহণ করলো না, কোনো এনকোয়ারি স্টার্ট করলো না, তারা বহাল তবিয়তে ঘুরে বেড়াচ্ছে, থানাতে থাকছে। যেমন আজকে আপনি দেখছেন যে সন্দেশখালীর ঘটনায় অভিযুক্তরা জেলা পরিষদের সরকারি প্রোগ্রামে উপস্থিত থাকছেন, তাদেরকে পুলিশ পাচ্ছে না, গ্রেপ্তার করতে পারছে না। একাধিক এ ধরনের লোক যারা সন্দেশখালীর ঘটনার সঙ্গে যুক্ত বলে অভিযোগ করা হয়েছে বা অভিযুক্ত এফআইআরের যাদের নাম আছে তাদেরকে পুলিশ তো ধরতে পারলো না আজ অবধি। তার ফলে প্রশাসনের যে নিরপেক্ষতা, আইন শৃঙ্খলা ফিরিয়ে আনবার জন্য যে উদ্যোগ পুলিশ প্রশাসনের নেওয়ার কথা, পুলিশ প্রশাসন এ রাজ্যে তো তা নিচ্ছে না, তারা একটা দলের স্তাবকে পরিণত হয়েছে। এরাই
নির্বাচনকে প্রহসনে পরিণত করতে তৃণমূলের বাহিনীর কাজ করছে একদিকে, তৃণমূলের এই দুষ্কৃতি নেতারা তারা, আর একদিকে হচ্ছে যে তৃণমূলের স্থাবক, সরকারের স্থাবক, সরকারি দলের স্থাবক পুলিশ, তাদের ভূমিকা, এই দুই মিলিয়ে রাজ্যের আইন শৃঙ্খলার পরিবেশ পরিস্থিতি তলানিতে গিয়ে ঠেকেছে। এখন আর এখানে আইনের শাসন নেই, দুষ্কৃতিদের রাজ তৈরি হয়েছে। সাধারণ মানুষের কাছে কি বার্তা যাচ্ছে? সাধারণ মানুষ অত্যন্ত বিপদে। তিনি সরকারি মঞ্চের অনুষ্ঠানে দেখুন, একটা জিনিস নিয়ে রাজনীতি বেশি একটা নির্দিষ্ট সময় পর্যন্ত করলে ভালো লাগে না? জামিন যখন সময় হবে জামিন নেবো। আপনি সরকারি অনুষ্ঠানে ফেরার না, সে পুলিশের কাছে ফেরার আছে কি ফেরার নেই সেটা পুলিশ বলতে পারে। আর এটা কি আপনাদের মনে হয়েছে যে এফআইআর এর নাম থাকা মানে কি অপরাধ? মজিদ মাস্টারের এক একটা মার্ডার একটা ক্রাইটেরিয়া থাকে, মজিদ মাস্টার কি মার্ডার হয়েছিল বলতে পারবো না, তার সঙ্গে তার কি ইনভলভমেন্ট ছিল বলতে পারবো না। তবে আমি জানি এই ঘটনার সঙ্গে আমার কোনো ইনভলভমেন্ট নেই, পুলিশ আছে, তদন্তকারী সংস্থা যারা আছে তারা যেভাবে পারে তদন্ত করুক, তদন্তে আমার যদি ইনভলভমেন্ট পায় তাহলে সেখানে যে ব্যবস্থা আইন অনুযায়ী হবে হবে। দেখুন একটা জিনিস, দেখুন আপনার কত প্রশ্ন করবে, অনৈতিক কাজ না, আমি অনৈতিক এটা আমি বলি না, নৈতিক অনৈতিক সেটা হচ্ছে আমার ব্যাপার হতে পারে। অবশ্যই অবশ্যই দেখুন একটা জিনিস, রাজনীতি বেশি একটা নির্দিষ্ট সময় পর্যন্ত করলে ভালো লাগে না? যখন সময় হবে জামিন নেবো। তাহলে আপনি সরকারি অবশ্যই ফেরার না, সে পুলিশের কাছে ফেরার আছে কি ফেরার নেই সেটা পুলিশ বলতে পারে। আর এটা কি আপনাদের মনে হয়েছে যে এফআইআর এর নাম থাকা মানে কি অপরাধ? মজিদ মাস্টারের এক একটা মার্ডার একটা ক্রাইটেরিয়া থাকে, মজিদ মাস্টার কি মার্ডার হয়েছিল বলতে পারবো না, তার সঙ্গে তার কি ইনভলভমেন্ট ছিল বলতে পারবো না। তবে আমি জানি এই ঘটনার সঙ্গে আমার কোনো ইনভলভমেন্ট নেই, পুলিশ আছে, তদন্তকারী সংস্থা যারা আছে তারা যেভাবে পারে তদন্ত করুক, তদন্তে আমার যদি ইনভলভমেন্ট পায় তাহলে সেখানে যে ব্যবস্থা আইন অনুযায়ী হবে হবে। দেখুন একটা জিনিস, দেখুন আপনার কত প্রশ্ন করবে, অনৈতিক কাজ না, আমি অনৈতিক এটা আমি বলি না, নৈতিক অনৈতিক সেটা হচ্ছে আমার ব্যাপার হতে পারে। অবশ্যই অবশ্যই না, আমি অনৈতিক না, আমি আমি একটা জিনিস বলছি, দেখুন আমি একটা জিনিস বলছি, একটা জিনিস এটা আপনাদের বুঝতে হবে, আপনারা জানেন, আপনারা অবশ্যই প্রত্যেকটা বিষয়ে আপনাদের নিশ্চিত আরও বেশি অভিজ্ঞতা আছে, বেশি আমার থেকে খবর রাখেন, আপনারাই বলুন যেখানে ঘটনাটা ঘটেছে তার থেকে আমি কত ডিস্ট্যান্সে থাকি, এটা আপনারা নিশ্চয়ই খোঁজ নিয়েছেন, আপনারা আরও খোঁজ নিয়েছেন যারা লোকাল যেখানে ঘটনাটা ঘটেছে। আমি তো বলছি সেই পরিবারের যারা লোক আছে, সেখানকার যারা লিডার আছে, অন্য দলের লিডার হোক না কেন, তাদের কাছে আপনারা গিয়ে খোঁজ নেন, একান্তে খোঁজ নেন যে এই ঘটনার সঙ্গে আমার ইনভলভমেন্ট আছে কি নেই, তার উত্তরটা আপনারা সেখানে পেয়ে যাবেন, আমি বলতে পারবো না। নিহত প্রদীপ অবশ্যই আমি কেন আইনকে মান্যতা দেবো না, কেন আইনকে মান্যতা দেবো, অবশ্যই দেবো, অবশ্যই দেখুন আমি কখন জামিন নেবো কখন জামিন নেবো না এটা তো আপনাদের বলবো না, কিন্তু আইনের প্রতি আস্থা বিশ্বাস অবশ্যই আছে, যখন সময় হবে অবশ্যই আমি আদালতে যাব, কেন যাব না? সমাজে ভাবমূর্তি নষ্ট হচ্ছে কি হচ্ছে না সেটা আপনারাই জানেন, তবে আমি মনে করি যে না, এফআইআর এর নাম থাকার অর্থ অপরাধী না, এটা মনে করি। আপনি অবশ্যই খোঁজ নেন না যারা বিজেপির নেতৃত্ব আছে,
তাদের কাছে খোঁজ নেন, আপনারা একান্ত গিয়ে খোঁজ নেন, প্রদীপ মণ্ডলের স্ত্রী আপনারা একান্ত গিয়ে খোঁজ নেন, সেখানে এফআইআর এই ঘটনার সঙ্গে কোনো ইনভলভমেন্ট আছে কি নেই তার উত্তরটা আপনারা পাবেন। অবশ্যই নির্দিষ্ট নিয়ম মেনে এটা দেখুন, আপনাদের সঙ্গে প্রেস কনফারেন্স করে তো আপনাদেরকে বলে তো আর আইনে যাব না, অবশ্যই আমার যখন যাব, আমার যখন যাবার অবশ্যই প্রয়োজনীয়তা হবে, আমি অবশ্যই আইনের দ্বারস্থ হব। তা আপনাদের দেখুন, আপনাদের আপনাদের কি এটা মনে হচ্ছে, দেখুন আপনারা প্রশ্নগুলো করছেন, আপনাদের কি এটা মনে হচ্ছে যে এই যে ঘটনাটা যেটা ঘটেছে এই ঘটনা আপনারা বলুন দেখি এই ঘটনায় কি ইনভলভমেন্ট আছে? আপনারা নিশ্চিত আরও খোঁজ নিয়েছেন, আপনারা নিশ্চিত খোঁজ নিয়েছেন, আপনারা তো খোঁজ নিয়েছেন, তাহলে আপনারা নিশ্চিত সেই এলাকায় গিয়ে খোঁজ নিয়ে যখন আমি আপনাদের প্রশ্ন করছি শিক্ষক যে আপনারা যে এটা কি উচিত, আপনি শিক্ষক, আপনি ছাত্রছাত্রীদের সম্বর্ধনা দিচ্ছেন, আপনি পুলিশের খাতায় ফেরার, হ্যাঁ আপনি সন্দেশকালীর পুলিশের খাতায় ফেরার কি ফেরার না আপনি কি বলে জানলেন? পুলিশ বলেছে, পুলিশ জানে, কিন্তু দেখুন আমি জানি, আমি জানি এবং সমস্ত এলাকার মানুষ যারা কমপ্লেন করেছে তাদের কাছে আপনারা শুনুন যে এই ঘটনার সঙ্গে আমার ইনভলভমেন্ট আছে কি নেই। প্রদীপ মণ্ডলের স্ত্রী তো কমপ্লেনটা করেছে।